আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, বিদ্যুৎ কৃষি চ্যানেলে আপনারা সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা। আজ 7 জুন 2022 রোজ মঙ্গলবার। আজকে আমি এসেছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা পশুহাটে। দর্শক বন্ধু, অরণখোলা হাট বসে সপ্তাহের প্রতি মঙ্গলবার। আজকে আমি আপনাদেরকে অরণখোলা হাট থেকে গাভী গরুর দাম দেখাবো, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কয়টা নিয়ে আসেন গাভী? দুইটা। এটা একটা, এটা কি জাতের গাভী? এটা জার্সি। কয় দাঁতের গাভী ভাই? চার দাঁতের। সাথে এটা বাচ্চা? কি বাচ্চা এটা? এটা আরে বাচ্চা। বাচ্চার বয়স কদিন হবে? 10 দিন হচ্ছে। দুধ সারাদিনে দুধ কেমন আসে ভাই? দুই বেলা তো 15 লিটার দুধ আসে। ভাই আরে বাচ্চা, সাথে দাম কেমন চাচ্ছেন গাভীটার? 1,35,000 টাকা। আর কাস্টমার কেমন দাম বলতেছে? 1,15,000 থেকে 1,20,000 টাকা। আপনার কি কেনা গরু না বাড়ির পালের? আপনার কেনা। ভাই কয়টা নিয়ে আসেন গাভী? একটাই। কি জাতের গাভী এটা? ফিজিয়ান। কয় দাঁতের গাভী ভাই? চার দাঁতের। সাথে এটা কি বাচ্চা? বকুন। সাথে এটা বকুন বাচ্চা। মাশাল্লাহ, বকনা তো বাচ্চা তো বেশ সুন্দর। দুধ কোয়ালিটি দেয় ভাই সারাদিনে? সারাদিনে 10 লিটার দুধ আসে। বকন বাচ্চার সাথে গাভীটার দাম কেমন চাচ্ছেন? আচ্ছা, মানে দাম চাচ্ছেন 1,60,000 থেকে 1,65,000। আর আপনি মানে আশা করতেছেন যে 1,35,000? দর্শক বন্ধু, ভাইজান আশা করছেন যে বকন বাচ্চার সাথে এই গাভীটা 1,35,000 টাকা হলে বিক্রি করবেন। ভাই কয় দাঁতের গাভী এটা? চার দাঁতের। প্রেগনেন্ট আছে কি এখন? মানে প্রেগনেন্ট ধরা যায় না। দুধ আছে। আচ্ছা, এই বিয়ানে কেমন আসতে পারে দুধ? এটা কি আপনার কেনা না পালা? বাড়ির পালের। তাহলে 13 লিটার পর্যন্ত দুধ দোয়াইছেন। আর দাম কেমন চাচ্ছেন? 1,60,000। কাস্টমার কেমন বলতেছে দাম? কাস্টমার দাম বলতেছে 1,20,000 থেকে 1,25,000 টাকা। আচ্ছা, তাহলে এটা আপনার বাড়ির পালের? ভাই কি জাতের গাভী? সিন্ধি। কয় দাঁতের গাভী এটা? চার দাঁত। সাথে এটা কি বাচ্চা? বকনা বাচ্চা। তো কি পরিমাণে দুধ পাচ্ছেন এটার এখন? 10 লিটার। বকনা বাচ্চার সাথে কেমন দাম চাচ্ছেন? 1,60,000। আর কাস্টমার কেমন দাম বলতেছে? কাস্টমার দাম বলতেছে 1,20,000 থেকে 1,25,000 টাকা। ভাই কয় দাঁতের গাভী এটা? দাঁত ছাড়া। এখন কি প্রেগনেন্ট আছে? কয় মাস হবে প্রেগনেন্ট? 4 মাসে প্রেগনেন্ট।
দুধ কি পরিমাণ আসতে পারে এই বিয়ানে? এখন 7 কেজি টানে আসে। মানে এখন 7 কেজি দুধ হচ্ছে আর কি। দাম কেমন চাচ্ছেন গাভী এটার? 150। 150000 টাকা। 10 ভাই কয় দাঁতের গাভী এটা? দুই দাঁতের। প্রেগন্যান্ট কি এখন? কয় মাস হবে প্রেগন্যান্ট? 8 মাস পার। দাম কেমন চাচ্ছেন গাভী এটার? 2,30,000। গাভীটার দাম চাচ্ছেন 2,30,000 টাকা। ভাই কয় দাঁতের গাভী এটা? 6 দাঁত। প্রেগন্যান্ট আছে এখন? 9 মাসে প্রেগন্যান্ট। আচ্ছা, এই বিয়ানে কেমন আসতে পারে দুধ? এক টানে 10টা আসে। মানে সারাদিনে 16টা আসে, 10টার বাইরে আসে। আচ্ছা, মানে 15-16টা আসতে পারে আর কি। আচ্ছা, গাভী এটার দাম কেমন চাচ্ছেন? 1,55,000। 1,55,000 টাকা। আর কাস্টমার কেমন বলতেছে দাম? কাস্টমার দাম বলতেছে 1,20,000 থেকে 1,22,000 টাকা। ভাই কি জাতের গাভী এটা? ফেজিয়ান। কয় দাঁতের গাভী? 6 দাঁত। বাচ্চা আছে কি না প্রেগনেন্ট? প্রেগনেন্ট এখন? প্রেগনেন্টও নাই। দুধ কতটুকু আসতে পারে এই বিয়ানে? 12 লিটার। দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছেন কেমন? দাম চাচ্ছেন 1,35,000 টাকা। কাস্টমার কেমন বলতেছে দাম? কাস্টমার কেমন দাম বলতেছে? কাস্টমার দাম বলতেছে 1,10,000 টাকা। দেশাল কয় দাঁতের গাভী এটা? কয় দাঁত? 6 দাঁতের। দুধ কতটুকু হচ্ছে ভাই? দুধ হচ্ছে কতটুকু? দুধ কতটুকু হয়? 5 লিটার এত আসে? সাথে এটা ষাঁড় বাচ্চা? এটাই তো বাচ্চা। ভাই দাম কেমন চাচ্ছেন ষাঁড় বাচ্চার সাথে? এটার দাম কেমন? ষাঁড় বাচ্চার সাথে গাভীটার দাম চাচ্ছেন 1,65,000 টাকা। আর কয় দাঁতের গাভী ভাই? 6 দাঁত। এখন কি প্রেগনেন্ট? না, প্রেগনেন্ট নাই। দুধ আছে? কি পরিমাণে দুধ হচ্ছে? দুই বেলাতে 1,200 দুধ হচ্ছে। দাম কেমন চাচ্ছেন গাভীটার? 1,30,000। আর কাস্টমার কেমন বলতেছে দাম? 105,000। কাস্টমার দাম বলতেছে 1,00,000 থেকে 1,05,000 টাকা।